হ্যালো ট্রাভেল শুটার্স ওয়েদার আপডেট চ্যানেলের বন্ধুরা, চলে এলাম ঘূর্ণিঝড় তক্তে এবং ইয়াশ বা অনেকে বলছেন যশ, যাই হোক না কেন নাম বিভ্রাট চলতেই থাকবে ঘূর্ণিঝড় নিয়ে। তবে এই মুহূর্তে সবার আগে আমি আপডেট দেব তক্তে ঘূর্ণিঝড়ের এবং তারপর দুই বাংলার দিকে যে এগিয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় যশ বা ইয়াশ সেটি নিয়ে জানাবো। আপাতত যেটি জানা গিয়েছে যে অতি প্রবল ঘূর্ণিঝড় তক্তে তাণ্ডবে কিন্তু প্রাণ গেল অন্তত পক্ষে 21 জনের, আর ধ্বংসলীলা শেষ হয়নি, এখনও চলছে। গতকাল রাতির 8টা থেকে শুরু হয়েছিল আর এই অতিপ্রবল সাইক্লোন, যার নাম তৌক্তে, নামটি দিয়েছিল মায়ানমার, স্থলভাগে প্রবেশ করে শক্তি কিন্তু এবার হারাতে শুরু করেছে। তবে এখনও প্রবল ঝড়ের দাপটে কাঁপছে গুজরাত থেকে মহারাষ্ট্র। আর এই তৌক্তে তাণ্ডবে এ পর্যন্ত মহারাষ্ট্রে 6 জন, কেরালাতে 7 জন, আর কর্ণাটকে অন্তত পক্ষে 8 জনের মৃত্যুর খবর জানিয়েছে প্রশাসন। আর গতকাল সোমবার রাতেই কিন্তু গুজরাট উপকূলে ঘন্টায় প্রায় 180 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ে এই তাউক্তে। তাউক্তের প্রভাবে প্রচুর বাড়িঘর ভেঙে পড়েছে, উপড়ে গিয়েছে প্রচুর গাছ। আর গতকালই গোয়া, মহারাষ্ট্র, গুজরাটের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত কয়েক দশকের মধ্যে পশ্চিম উপকূলে সবথেকে বড় সাইক্লোন এই তাউক্তে কিন্তু গতকাল রাত 8টা নাগাদ গুজরাট উপকূলে আছড়ে পড়ে। তারপর থেকে তার শক্তি একটু একটু করে কমছে। মহারাষ্ট্রে 6 জনের মৃত্যু ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন, আর কর্ণাটকে 7 জেলার অন্তত 121টি গ্রাম ঝড়ে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। কেরালে প্রায় 1500 বাড়ি ক্ষতিগ্রস্ত। এদিকে মাঝ সমুদ্রে আটকে পড়া একাধিক বার্জ থেকে সেখানকার কর্মীদের উদ্ধার করতে শুরু করেছে ভারতীয় নৌসেনার জাহাজ, আর ইতিমধ্যেই 146 জনকে উদ্ধার করা হয়েছে বলেও জানা গিয়েছে। নৌসেনা মোট 3টি জাহাজ নামিয়েছে এই উদ্ধার কাজে। সোমবার নৌসেনা বার্তা পায় 2টি বার্জে অন্তত 410 জন আটকে পড়েছেন, সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে এগিয়ে যায় নৌসেনার জাহাজগুলি, আর চলছে উদ্ধার কাজ। গুজরাটের উপকূল এলাকা থেকে ইতিমধ্যেই প্রায় 2 লক্ষ মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেই সঙ্গে কোভিড পেশেন্টদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য সরকার বিদ্যুতের ব্যবস্থা চালু রাখা সহ সব রকম ব্যবস্থা করেছে, মোতায়েন করা হয়েছে 100 অ্যাম্বুলেন্সও। তো এই ছিল পরিস্থিতি এবং সেই ঝড়ের তাণ্ডবের ভিডিওই আপনারা দেখতে পাচ্ছিলেন বা দেখছেন এই মুহূর্তের। এই মুহূর্তে শুধু নয়, এটা গতকাল, আজ সকাল এবং সমস্ত যা ফুটেজ আমাদের কাছে এসছে সেই ফুটেজই আপনারা দেখতে পাচ্ছেন। এবং এরপরে আমি চলে যাব লাইভ ট্র্যাকিং, এবং লাইভ ট্র্যাকিং আপনাদের দেখাবো যে তার পরিস্থিতি কি, এবং এরপরে যে বললাম ইয়াশ বা যশ বলে যেই ঘূর্ণিঝড়টি আসছে তা কীরকমভাবে ফর্ম করতে চলেছে, কোন অঞ্চলে আঘাত আনবে সমস্তটাই। এই মুহূর্তের যা সিচুয়েশন তাতে দেখতে পাচ্ছেন যে গুজরাটের আহমেদাবাদের কাছে এখন ঘূর্ণিঝড়টি রয়েছে এবং সেটি কিন্তু আস্তে আস্তে করে এখনও দাপট দেখাচ্ছে, এবং আস্তে আস্তে করে সে যত বেলা বাড়বে দাপট থাকবে, আজকে সারাদিনই চলবে তার দাপট, তবে যত এগোতে থাকবে গতি কমবে। গতি কমতে কমতে সে রাজস্থানের ভিতর দিয়ে ঢুকে যোধপুর হয়ে গোয়ালিয়ার হয়ে নিউ দিল্লির দিকে যাবে আগামীকাল বিকাল 6টার দিকে গিয়ে। নিউ দিল্লিতেও বেশ ভারী বৃষ্টি থাকবে এবং সেটি দাপট শেষ করছে। এটি হচ্ছে গিয়ে তক্তে ঘূর্ণিঝড়ের টোটাল আপডেট। এবং এর সাথে সাথে আমি যে ইয়াশ বলে ঘূর্ণিঝড়টি সেটিকে দেখিয়ে দেবো। দেখুন বেশ ভারী আকার ধারণ করছে, এবং এই ঘূর্ণিঝড়টি কিন্তু ঘূর্ণিঝড়ের জন্য যে স্পিড প্রয়োজন তা তুলে নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি 167 মানে 170-180 কিলোমিটার গতিবেগ তো আমরা দেখতেই পাচ্ছি, এবং সেটি 27 তারিখ নাগাদ আমরা যদি একদম লাস্ট যতটা আপডেট পাচ্ছি তাতে 27 তারিখে এটি ল্যান্ডফল হচ্ছে দুই বাংলায়, একদম বাংলাদেশের ও পশ্চিমবঙ্গের দক্ষিণ দিয়ে ঢুকবে, বিশেষ করে বাংলাদেশের কক্সবাজার, সুন্দরবন এলাকা এবং আমাদের পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর সহ সুন্দরবন এবং দক্ষিণ 24 পরগনা বিশেষ করে এই ঘূর্ণিঝড়ের প্রকোপে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও যেই যেই জায়গাগুলো এর এফেক্টের মধ্যে আসবে আমি আগে থেকেই বলে দিই, কলকাতা সহ 2 24 পরগনা, মেদিনীপুর, আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলি ধরে রাখতে পারেন, হাওড়া, হুগলি এবং এদিকে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, সব জায়গাতে ঝড়ের দাপট হয়তো অতটা যাবে না কিন্তু বৃষ্টিটা মারাত্মকভাবে চলবে। এদিকে বাংলাদেশে চিটাগাং, মহেশখালী ছাড়াও বরিশাল, খুলনা এবং ঢাকা, কুমিল্লা ও মেহেরপুর, এই যে দক্ষিণের অংশটা
সেই জায়গাটা কিন্তু এফেক্টেড হবে, এবং বলে রাখি ত্রিপুরাও খানিকটা এফেক্টেড হবে এই ঝড়ের প্রকোপে। যদিও আমরা লাস্ট টাইমলাইন অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি ততটাই আউটপুট পাচ্ছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। তবে উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশ এবং আসাম এই ঝড়ের কবলে পড়ছে না আপাতত মনে হচ্ছে, কিন্তু ঝড় ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি কখন কোন দিকে ঘুরে যায় সেটা তো আপনারা জানেন, এর আগেও দেখেছেন আমফান উড়িষ্যার দিকে যেতে যেতে বেঙ্গলের দিকে ঢুকেছিল, এবং এই ঝড়টিও কিন্তু গতকাল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছিলাম উড়িষ্যার দিকে ঢুকছিল, কিন্তু আজ দেখা যাচ্ছে সেটি কিন্তু প্রধান লক্ষ্য হয়ে উঠছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশ এফেক্ট হবে এই ইয়াস বা জাস বলে ঘূর্ণিঝড়ের প্রকোপে। আজকে একটু বৃষ্টি আছে বাংলাদেশে, মূলত পশ্চিমবঙ্গে বৃষ্টি নেই। বাংলাদেশে দুপুরের দিক থেকে মেঘ ঢোকা শুরু হয়ে গেছে এখনই, এবং ময়মনসিংহ সিলেটের কাছে পাতলা ও মাঝারি বৃষ্টি, আর উত্তর বাংলাদেশের বগুড়ার কাছে একটু হালকা বৃষ্টি আছে, বাকি সেরকম আর দেখতে পাচ্ছি না। এবং এই বৃষ্টিটা খানিক বাদে মানে বিকেল চারটের দিকে কিন্তু ময়মনসিংহের কাছে বেশ ভারী বর্ষণ আজকে আমরা দেখতে পাচ্ছি, এবং বেলা বাড়ার সাথে সাথে সন্ধ্যের দিকে আরও ভারী বর্ষণ ময়মনসিংহের কাছে আমরা দেখতে পাচ্ছি, এবং তারপর সেই বৃষ্টি কেটে ঢুকে যাবে গিয়ে শিলচর, আসামের শিলচরের দিকে, এবং সিলেটেও ভারী বৃষ্টি আজকে থাকছে, এবং কালকে সকাল অবধিও আমরা দেখতে পেলাম ভারী বৃষ্টি থাকছে, বিশেষ করে পূর্ব বাংলাদেশ মানে ময়মনসিংহ সিলেট এই এলাকাতে। আংশিক উত্তর ত্রিপুরাতে খানিকটা এফেক্ট পড়বে, এবং আসামের শিলচরে বেশ খানিকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তাপমাত্রা যথেষ্ট বেশি, তাপমাত্রা দেখালাম না ভিডিওতে, আশা করি ভিডিওটা কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত লিখতে ভুলবেন না। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।